ফুট এবং ইঞ্চিতে মেজারমেন্ট করবে না শুধু সেন্টিমিটার মেজারমেন্ট করবে এটা 168 সেমি 168 সেমি কত হবে আর যারা এসটি कैंडिडेट রয়েছে ওনলি এসটি कैंडिडेट्सর জন্য 5 সেন্টিমিটার একটা রিলাক্সেশন দেওয়া হয়েছে মানে এসটি कैंडिडेट्सর জন্য দরকার হবে 163 সেমি ঠিক আছে বাকি জেনারেল ओबीसी এবং এসসি সবার জন্য 168 সেমি থাকবে চেস্টের মধ্যে দেখো তোমরা চেস্টের মধ্যে তোমাদের চেস্ট যাদের মানে জেনারেল ओबीसी এবং এসসি সবার জন্য চেস্ট মিনিমাম হতে হবে 79 সেমি ঠিক আছে তারপরে এটাকে এক্সপ্যান্ড করে 5 সেন্টিমিটার বাড়াতে হবে মানে 84 সেমি তোমাদের এক্সপ্যান্ড করে করতে হবে ঠিক আছে ফুলিয়ে 84 সেমি করতে হবে আর যারা এসটি ক্যাটাগরিতে রয়েছো তাদের জন্য চেস্ট মিনিমাম হতে হবে 76 সেমি তোমাদেরও 5 সেমি বাড়াতে হবে এক্সপ্যান্ড করে এটা হতে হবে 81 সেমি ওকে আর বাকি ওয়েট দেখো ওয়েটারের মধ্যে ওয়েটটা যে মেজার করা হয় ফিজিক্যালের মধ্যে ওয়েটটা যে মেজার করা হয় রিক্রুটমেন্টের সময় এটা ভিএমআই ইনডেক্স যে মেজার করা হয় ঠিক আছে বডি মাস ইনডেক্স তো বডি মাস ইনডেক্স কিভাবে বের করবে গুগল সার্চ করলে তোমরা ক্যালকুলেটর পেয়ে যাবে যেখানে তোমাদের ওয়েট হাইট এবং এজ দিলে একটা বিএমআই বের হবে এই বিএমআই এর ভ্যালু কত হবে 18.5 থেকে 29.5 এর মধ্যে যদি বিএমআই ক্যালকুলেট করতে না পারো তাহলে কমেন্ট সেকশন আমাকে বলে দাও আমি তোমাদের বিএমআই ক্যালকুলেটর ক্যালকুলেট করার লিংকটা দিয়ে দেব ওমেনদের জন্য বলছি ওমেনদের জন্য যে কোন ক্যাটাগরিতে তুমি হও না কেন তোমার মিনিমাম হাইট হতে হবে 152 সেমি ঠিক আছে আর চেস্ট মন্দের জন্য एप्लीকেবল না আর ওয়েট सेम মন্দের জন্য সেম আমি যেভাবে বলেছি মন্দের জন্য সেম হতে হবে আর এটা 18.5 থেকে 29.5 এর মধ্যে হতে হবে যে বিএমআই ইনডেক্সটা আর দেখো আর একটা क्वेश्चन অনেকে আমাকে করেছে কি এজ কত হবে হতে হবে ঠিক আছে তো এজ দেখো মিনিমাম এজ তোমার 21 হতে হবে গ্র্যাজুয়েশন তোমার কমপ্লিট হতে হবে এবং মিনিমাম এজ 21 হতে পারে ম্যাক্সিমাম যে এজ এটা তোমাদের 27 হতে হবে ঠিক আছে এটা 2019 এর নোটিফিকেশন শিরোনামে এখন 2019 এর ডেট গিভেন তো যখন তোমাদের নোটিফিকেশন আসবে কোথাও একটা পার্টিকুলার ডেট মেনশন করা থাকবে ওই ডেট অনুযায়ী তোমাদের 27 ইয়ার্স এর মধ্যে তোমাদের এজ কত হবে তো ম্যাক্সিমাম এজ যেটা এটা 27 ইয়ার্স বাকি এসসি এবং এসটি ক্যাটাগরির জন্য 5 ইয়ার্স এরটা রিলাভেশন অবশ্যই থাকবে মানে এসসি এবং এসটি ক্যাটাগরির যারা রয়েছে তারা 32 ইয়ার্স পর্যন্ত এই পোস্টের জন্য अप्लाई করতে পারবে এখন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের হবে যখন তোমরা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কোয়ালিফাই করবে ঠিক আছে প্রথম ফিজিক্যাল মেজারমেন্ট হয়ে যাবে ফিজিক্যাল মেজারমেন্ট যদি ক্লিয়ার হয় তোমার সফটওয়্যার ঠিক থাকে দেন ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তোমাকে নিয়ে যাওয়া হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে টোটাল পাঁচটা ইভেন্ট হয় পাঁচটা ইভেন্ট কোন ইভেন্টের উপরে কোনটা হয় আমি বলে দেবো আগে দেখে নাও পাঁচটা ইভেন্ট কি কি হয় এখানে হান্ড্রেড মিটার রেস হবে যেটা তোমাকে ফিফটিন সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে সেটার জন্য সিঙ্গেল চান্স হবে লং জাম্প হবে যেটা থ্রি পয়েন্ট মিটার তোমাকে লং জাম্প করে যেতে হবে সেখানে তিনটা চান্স পেয়ে যাবে শর্টপট হবে সেভেন পয়েন্ট টু সিক্স কেজির আর কে তোমাকে ছড়ে ফেলতে হবে ফাইভ পয়েন্ট সিক্স মিটার পর্যন্ত এটার জন্য তোমরা তিনটা চান্স টোটাল পাবে high jump হবে 1.2 meters 1.2 মিটার তোমাকে high jump করে যেতে হবে যেটার জন্য তোমাকে তিনটা চাল দেওয়া হবে 800 meter run 800 meter run 2 minute 5 uh, 50 second এর মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো 800 মিটার রান 2 মিনিট 50 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে যেটা হচ্ছে সবচেয়ে একটু টাফ হয় যেটা সাব ইন্সপেক্টর টোটাল যে ফিজিক্যাল তার মধ্যে 800 মিটার রানটা একটু টাফ হয় তো সিরিয়াল গুলো দেখো ফার্স্ট তোমাদের হবে অবিয়াসলি 800 মিটার রান 800 মিটার রান যদি তুমি কোয়ালিফাই করো দেন বাকিগুলো তুমি জিতে পারবে 800 মিটার রানের জন্য একসাথে 10 থেকে 15 জন कैंडिडेट কে একসাথে রানিং করানো হয় তারপরে যারা 2 মিনিট 50 সেকেন্ডের মধ্যে আসতে পারে তাদেরকে রাখা হয় তোমাদের যে রানিংটা সব সময় ক্যাড্রেডিয়াস পুলিশ ট্রেনিং একাডেমির মধ্যেই হয় তো আশা করি তোমাদের সময় এখানেই হবে নেক্সট ডে ইভেন্টটা হবে সেটা হবে লং জাম্প বা হাই জাম্প দুটোর মধ্যে যে একটা হতে পারে তো আমি ধরে নিলাম লং জাম্প হবে তো লং জাম্প হবে লং জাম্পের পরে হবে হাই জাম্প হাই জাম্প হয়ে গেলে তোমাদের নিয়ে যাওয়া হবে শর্ট পুটের জন্য ঠিক আছে শর্ট পুটের পরে লাস্টে তোমাদের যে ইভেন্টটা হবে এটা হবে 100 মিটার রান ঠিক আছে 100 মিটার রানে তোমাদের লাস্ট ইভেন্ট হবে আর যেটার মধ্যে কেউ ফেল করে না যদি ফেল করে ম্যাক্সিমাম ফেল করে 800 মিটার রানে 800 মিটার রান কোয়ালিফাই করার পর খুব কম ক্যান্ডিডেট থাকে যারা হাই জাম্প a long jump এগুলোতে ফেল করে 100 মিটার রেসে 99% ক্যান্ডিডেট ফেল করে না পাস হয়ে যায় খুব রিয়ার হয় যারা ফেল করে ওমেন্দ্রর জন্য দেখো ওমেন্দ্রর জন্য सेम পাঁচটা ইভেন্ট হবে পাঁচটা ইভেন্ট কি কি আমরা দেখে নেই 100 মিটার রান 16.5 সেকেন্ডে তোমাদের আসতে হবে লং জাম ওমেন্দ্রর জন্য হচ্ছে 3.25 মিটার এটার জন্য তিনটা চাঞ্জ দাও হবে শর্ট পট হচ্ছে 4 কেজি 4.5 মিটার সেটার জন্য তোমাদের তিনটা চাঞ্জ দাও হবে হাই জাম হচ্ছে 1.05 মিটার এটার জন্য তোমাদেরকে তিনটা চান্স দেওয়া হবে 200 মিটার রান হবে 36 সেকেন্ডে ঠিক আছে তো এখানে যে সিকোয়েন্সটা কিভাবে হবে এটা सेम 200 মিটার রান আগে হবে তারপরে লং জাম বা হাই যে যেকোনো একটা হতে পারে তারপরে তোমাদের শর্ট হবে তারপরে লাস্টে তোমাদের হবে কি 100 মিটার যে রানটা ঠিক আছে 100 মিটার রান লাস্টে হবে সেম ভাবে ম্যানদের জন্য যেরকম এইট মিটার রানিংটা টাফ সেম ভাবে ওমেনদের জন্য টু মিটার রানিংটা টাফ হয় ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানেই ফেল হয় বাকিরা বাকি যে ইভেন্টগুলি হয় যেমন লং জাম্প শর্টপট এখানে খুব কম ক্যান্ডিডেট ফেল করে তো তোমাদের এখন থেকে যে এইট হান্ড্রেড মিটার রান এটার উপরে স্পেশালি ছেলেদের জোর দিতে হবে এবং মেয়েদের টু হান্ড্রেড মিটার রানিং এর উপরেই এফোর্ট দিতে হবে এটা তোমরা প্র্যাকটিস করো যদি এটাতে কোয়ালিফাই হয়ে যাও আশা করি বাকিগুলোতে তোমাদের কোনো প্রবলেম হবে না এছাড়া যদি তোমাদের টিপিসি সাব ইন্সপেক্টর পোস্টের সম্পর্কে অন্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো আমি তোমাদের রিপ্লাই দেব আর যদি ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে জয় হিন্দ জয় ভারত